নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান নিষিদ্ধ ম্যাগি দেখার জন্য। আপনাদের সঙ্গে আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। ম্যাগি নিয়ে বিতর্কের মধ্যেই আজ কেন্দ্রীয় সরকারের যে খাদ্য নিয়ন্ত্রক বা নিয়ামক সংস্থা রয়েছে, সেই সংস্থার পক্ষ থেকে সারা দেশ জুড়ে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ম্যাগি। ম্যাগির 9টি ব্র্যান্ড বিক্রি উৎপাদন সব নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকারি ওই সংস্থা। অবশ্য কোনোভাবে টিপ হয়তো নেসলের অর্থাৎ ম্যাগি উৎপাদক সংস্থার কাছে আগেই পৌঁছেছিল, কারণ তার ঠিক আগেই সাংবাদিক সম্মেলন করে নেসলে জানিয়ে দেয় তারা ভারতের বাজার থেকে ম্যাগি তুলে নিচ্ছে। দেখুন আমাদের এই বিশেষ রিপোর্ট। বৃহস্পতিবার দিল্লি, অসম, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, গুজরাট, তামিলনাড়ু ও ওড়িশায় ম্যাগি বিক্রির উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি হয়েছে। শুক্রবার বিহার ও মধ্যপ্রদেশও ম্যাগিকে নিষিদ্ধ ঘোষণা করল। এবার গোটা দেশেই ম্যাগির 9টি ব্র্যান্ডের উৎপাদন, বিক্রি ও আমদানি রপ্তানি বন্ধে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় খাদ্য নিয়ামক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। সংস্থার মতে, গবেষণাগারে ওই 9টি ব্র্যান্ড পরীক্ষা করে দেখা গিয়েছে তা শুধু অস্বাস্থ্যকর নয়, যথেষ্ট ঝুঁকিপূর্ণ। শুধু তাই নয়, ম্যাগি ওটস বাজারে ছাড়ার আগে তার জন্য কোনো অনুমোদন নেওয়া হয়নি, এমনকি খতিয়ে দেখা হয়নি ঝুঁকির আশঙ্কাও। FSSAI এর এই রিপোর্টের প্রেক্ষিতে ম্যাগি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ভবিষ্যতে ম্যাগি ছাড়াও অন্যান্য খাদ্যদ্রব্যের উপর নজরদারি চালানো হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। হমনে কাহা হ্যায় কি জো সেফটি স্ট্যান্ডার্ডস হ্যায় উসকো ক্যুঁকি ম্যাগি কম্পানি প্রোডাক্টস নে ফলো নাহি কিয়া হ্যায় ইসলিয়ে হমনে নির্দেশ দিয়ে হ্যায় কি ইয়ে সভি প্রোডাক্টস মার্কেট সে রিকল কর লিয়ে যায়। आगे भी हमने कोशिश रखी है कि हम कंटिन्यूअसली मॉनिटर करेंगे, नॉट ओनली मैगी प्रोडक्ट्स बट अदर ऑल्सो प्रोडक्ट्स, उन पर भी हम नजर रखेंगे। এদিকে দেশ জোড়া বিতর্কের মুখে পড়ে বাজার থেকে সমস্ত ম্যাগি প্রোডাক্ট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল নেসলে ইন্ডিয়া। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংস্থার সিইও পল বিউক দাবি করেন, এদেশে ম্যাগির সমস্ত ব্র্যান্ড সুরক্ষিত। এই অবস্থায় সাম্প্রতিক বিতর্কে ম্যাগির ওপর গ্রাহকদের আস্থায় চিড় ধরেছে বলেও স্বীকার করে নেন তিনি। যদিও খুব শিগগিরই ভারতের বাজারে ম্যাগি ফিরতে চলেছে বলেও জানিয়েছেন পল। ভিত্তিহীন কারণে সাধারণ ক্রেতার মধ্যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, যার জেরে ম্যাগির ওপর ক্রেতাদের আস্থায় চিড় ধরেছে। বহু বছর ধরে আমরা ভারতে ব্যবসা করছি, এদেশে ম্যাগি সম্পূর্ণ নিরাপদ, এর মধ্যে কোনো MSG মেশানো হয় না। তবুও সরকারের সঙ্গে নেসলে কর্তৃপক্ষ সম্পূর্ণ সহযোগিতা করবে। শুধু ম্যাগি নয়, অতীতেও বহুজাতিক সংস্থাগুলির একাধিক খাবারের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু সবকটি ইস্যুই এখন ঠান্ডা ঘরে, বরং চুটিয়ে ব্যবসা করে যাচ্ছে সেই বিতর্কিত খাদ্যপণ্যগুলি। এবার ম্যাগি বিতর্ক কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার। নিউজ টাইম। কেন্দ্রীয় সরকারের ফুড সেফটি সংস্থা তারা বলে দিল দেশ জুড়ে বিক্রি করা যাবে না ম্যাগি। নেসলে জানিয়ে দিল তারা এই প্রোডাক্ট ভারত বা ভারতের বাজার থেকে তুলে নিচ্ছে, গল্প শেষ। দাড়ি কমা শ্রমিক কল্যাণ এখানে পড়ে গেলেও এরপরে কয়েকটা প্রশ্নচিহ্ন কিন্তু থেকে যাচ্ছে। আপনি বা আপনারা অনেকেই আমার সঙ্গে একমত হবেন যে ম্যাগির সঙ্গে আমাদের অনেকের শৈশব জড়িয়ে রয়েছে। ইনফ্যাক্ট একদম যখন আমরা শিশু তখনও হয়তো বাঙালি সেভাবে নুডলসে মজেনি, কিন্তু তার কিছু বছর পর থেকেই আমাদের স্কুল কলেজের গণ্ডি পেরোনোর আগেই অন্তত সন্ধ্যের স্ন্যাক্সে ম্যাগি একটা বড় জায়গা করে ফেলেছিল। তাহলে এত বছর ধরে আমরা কি বিষাক্ত জিনিস খেলাম, নাকি ইদানিং ম্যাগিতে নতুন করে বিষ মেশানো শুরু হয়েছে? এতদিন কেন সরকারের এই ফুড সেফটি এবং স্ট্যান্ডার্ড সংস্থাটি ঘুমোচ্ছিল? শুধু ম্যাগি কি একটি বিষয় বা একটি বস্তু, একটি ভোগ্যপণ্য, খাদ্যপণ্য যা ঝুঁকিপূর্ণ, বাজারে আরো অজস্র খাদ্যপণ্য বিক্রি হয় সেগুলিতে ঝুঁকির কিছু আছে কি না তাকে আদৌ দেখা হচ্ছে? আমাদের সঙ্গে আজ দুজন বিশেষজ্ঞ রয়েছেন দুটি ভিন্ন বিষয়ে কথা বলবার জন্য। আমরা তাঁদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। প্রথমে আমার ঠিক বাঁদিকে রয়েছেন পাবলিক রিলেশন এবং কমিউনিকেশন কনসালটেন্ট ইনা বোস, এবং আমার ডান দিকে রয়েছেন কলকাতা শহরের অন্যতম বিখ্যাত ক্যান্সার চিকিৎসক ডক্টর আশিস মুখোপাধ্যায়। প্রথমে দিদি আপনার কাছে আসি, বিজ্ঞাপন যারা বানান, আপনারা যাদের সঙ্গে কাজ করেছেন দীর্ঘদিন এখনো করছেন, বিজ্ঞাপনের এজেন্সি, কমিউনিকেশন এজেন্সি, তারা বিজ্ঞাপন বানিয়ে মানুষকে প্ররোচিত করেন, প্রলোভিত করেন এই ধরনের প্রোডাক্ট কেনার জন্য, খাওয়ার জন্য। যদি দেখা যায় এই ধরনের প্রোডাক্ট বিষাক্ত, এর দায়
যেরকম প্রডিউসার কোম্পানি যারা বানাচ্ছে তাদের উপর পড়ে, যারা এই প্রলোভন বা প্ররোচনার জন্য দায়ী তাদের উপর কেন পড়বে না? ধন্যবাদ। আমি বলি আমাদের মানে পাবলিক রিলেশন, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং আমরা যারা কাজ করি, আমাদের দায়িত্বটা হচ্ছে ম্যানুফ্যাকচারারের কাছে প্রোডাক্টটা আছে আর কনজিউমারের কাছে প্রয়োজনটা আছে, এই দুটোকে ম্যাচ করিয়ে দেওয়া। এবার এই ম্যাচটা করাবার জন্য কত রকম ভাবে সেই প্রলোভনটা দেখানো যায় যাতে তারা কনজিউম করেন, জিনিসটা নেন, এটা একটা কাজ। কিন্তু যে প্রোডাক্ট বা যে সার্ভিসটা আমরা পৌঁছে দিচ্ছি কনজিউমারের কাছে, যেটার উপরে আমরা আমাদের সার্ভিসটা দিচ্ছি, সেটা কতটা সঠিক সেটা কিন্তু ঠিক আমাদের দায়িত্বে পড়ে না। কিন্তু নৈতিক, আপনি ঠিকই বলছেন, নৈতিকভাবে নিশ্চয়ই এসে যাচ্ছে, কিন্তু আমরা জানবো কি করে? আমরা যে কোনো ক্লায়েন্টের সাথে যখন একটা ডিল এগ্রিমেন্টের মধ্যে যাই, আমরা কিছু ক্লজ রাখি। সেই ক্লজের মধ্যে হচ্ছে যে আপনার এইটা কোনো ক্ষতিকারক নয় তো, বা কারোর কোনো অসুবিধাজনক কিছু হবে না তো, এটুকু আমরা রাখতে পারি। লিখিত পরিচিত কাগজে সরিষাবুর হয়ে যেতে পারে, আমাদের তত্ত্বাবধানে সেটা একটা ডকুমেন্ট রয়ে গেল, কিন্তু এর উপরে আমাদের পক্ষে আর কতটা টেস্ট করা যায় সম্ভব? বিমান বাহিনীর বিমানে ওঠবার সৌভাগ্য হয়েছিল আমার, সেখানে ওঠার আগে লিখে দিতে হয় যদি এই বিমানটি ভেঙে পড়ে তাহলে আমার ফ্যামিলি কোন কম্পেনসেশন ক্লেম করবে না সরকারের কাছে, সেটা লিখে তারপর সেই বিমানে যাও, বিমানটি ভেঙে পড়তে নাও পারে কিন্তু যদি পড়ে আমার ফ্যামিলি কোনো কম্পেনসেশন পায় না। একটা ছোট উদাহরণ দিচ্ছি, পাত্রপাত্রী বিজ্ঞাপনে আজকাল কিন্তু খবরের কাগজে তলায় এক লাইন লেখা থাকে যে আপনারা নিজেরা মানে বুঝে নিন, কাগজ কর্তৃপক্ষের কোনো দায় নেই। আমি আমি এই প্রসঙ্গে এটা আপনি ঠিকই বলেছেন, যদি সত্যি বিজ্ঞাপন এজেন্সিকে দায় নিতে হয় তাহলে একই সঙ্গে দায় তো সেই গণমাধ্যমের উপরেও পড়ে, যদি টেলিভিশন ক্যারি করে থাকে তাহলে টেলিভিশন চ্যানেলের একটা দায় আছে, খবরের কাগজ যদি সেটা ছেপে থাকে। আমি একটু আপনার কাছে আসি ডক্টর মুখার্জি, ধরুন ম্যাগিতে যে প্রোডাক্টটি পাওয়া গিয়েছে যেটিকে আজিনোমোটো বলা হচ্ছে, জাপানের কোন একটি কোম্পানির তৈরি, আজিনোমোটো কিন্তু বাজারে এমনিও বিক্রি হয় এবং বিভিন্ন চাইনিজ খাবারের জন্য ওইটি একটি অত্যন্ত বেসিক একটি বিষয়। আমাদের যত ফাস্ট ফুড সেন্টার, রাস্তার ধারে যত রকম মোগলাই এবং চাউমিনের দোকান, মেলায় বলুন, এমনকি ধরুন বড় রেস্টুরেন্টে যে চাউমিন বিক্রি হয় সেখানে আজিনোমোটো ব্যবহার হয় আমি নিশ্চিত হয়ে বলছি। তারপরে আজকে ম্যাগি নিয়ে এত হইচই হচ্ছে, আজিনোমোটো আদৌ কি এতটাই ক্ষতিকর যে বহু লোক খাচ্ছে? আজিনোমোটো কেমিক্যালি হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট, এই মনোসোডিয়াম গ্লুটামেট যদি একটা পরিমাণের বেশি পরিমাণ রেগুলারলি শরীরে যায় এবং দীর্ঘদিন ধরে যায় তাহলে কিন্তু এটা সাইন্টিফিক্যালি প্রুভড অ্যাজ এ কেমিক্যাল মনোসোডিয়াম গ্লুটামেট। আজিনোমোটোর মধ্যে সেই মনোসোডিয়াম গ্লুটামেট আছে যেটা কিন্তু শরীরের বিভিন্ন সেলের মধ্যে বিবর্তন, মানে জিনের বিবর্তন, মিউটেশন করে, এই মিউটেশনগুলো হতে হতেই কিন্তু ক্যান্সার তৈরি হয়। আমাদের নিজস্ব, আমাদের হসপিটাল নিজস্ব একটা স্টাডি আমরা করেছি 4-5 বছর আগে, যে যারা চাইনিজ খাবারের মধ্যে এই আজিনোমোটো খায় তাদের মধ্যে কিন্তু স্টমাক ক্যান্সারের ইনসিডেন্স খুব বেশি, সাইন্টিফিকলি পাবলিশ হয়েছিল। এটা কিন্তু দীর্ঘদিন ধরে মনোসোডিয়াম গ্লুটামেট সারা পৃথিবী ধরেই একটা টক্সিক লেভেলে, একটু পরিমাণ আমরা যে কোনো জিনিস যদি মানে একটা লেভেল আছে যে সব অ্যাকসেপ্টেবল লিমিট তার উপরেই যদি খায় তাকে বলে টক্সিক লেভেল। ধরুন কেউ একটা মানে আকের ক্যাম্পাস ট্যাবলেট খাচ্ছে ঘুমের জন্য, সেটাই যদি 8-10টা খায় তখন টক্সিক লেভেলে চলে যায়। সেই টক্সিক লেভেলটা যদি দীর্ঘদিন ধরে একটা নির্দিষ্ট পরিমাণে খায় তাহলে কিন্তু সেই টক্সিক লেভেলে যায় এবং তখন সেটা ক্ষতি করে, এবং এটা বিজ্ঞানসম্মত প্রমাণিত যে মনোসোডিয়াম গ্লুটামেট শরীরে বিবর্তন করে ক্যান্সার তৈরি করে বা শরীরের বিভিন্ন সেলের ড্যামেজ তৈরি করে। আচ্ছা, যদি এরকম হয় আজকে ম্যাগি বা নেসলেকে বলা হচ্ছে তোমার ওই প্রোডাক্টের মধ্যে মাত্রাতিরিক্ত আছে, সেই জন্যই তো নিষিদ্ধ করা হলো, কিন্তু একটা রেস্টুরেন্টে যখন কোনো একজন কুক রান্না করছেন, শেফ রান্না করছেন, তিনি কোন মাত্রায় দিচ্ছেন, কে তার হিসেব রাখছে? সেটা কিন্তু বলে যেতে হবে প্রত্যেক অ্যামাউন্টের মধ্যে এর বেশি ইউজ করা যাবে, সেরকম একটা গাইডলাইন। এটা এখন যে মানুষ দেখুন, আমরা ছোট থেকে প্রত্যেকেই ম্যাগি করি এবং আমি 5-7 বছরের মধ্যে আমার মেয়ের জন্য আমি ম্যাগি থেকে কিনেছি, কিন্তু এটা যে মানে লেভেলের উপরে চলে গেছে সেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই নলেজের বাইরে চলে গেছে আর কি।
এবং এখন রিসেন্টলি এটা চেঞ্জ হয়েছে নাকি প্রথম থেকেই অল্প পরিমাণে ছিল, রিসেন্টলি ওরা আরো বেশি পপুলার করার জন্য মাত্রাটা বাড়িয়েছে, সেগুলো কিন্তু তারা একটা পরীক্ষা নিরীক্ষা দরকার আছে। FDA যেটা উত্তরপ্রদেশ থেকে যেটা এ করেছে সেখানে কিন্তু টক্সিক লেভেলের উপরই পেয়েছে বলেই ওরা প্রথম সেটা নোটিস করেছে, এবং ফুড অ্যান্ড ড্রাগ সেফটি ডিপার্টমেন্ট সেন্টার গভর্নমেন্ট তারাও কিন্তু সেই লেভেলে পেয়েছে। সেই লেভেলটা এখন এসছে কি আগে থেকে প্রথম থেকেই ছিল? প্রথম থেকে যদি থাকে তাহলে এতদিন ধরে আমরা সেটা সেভাবে সচেতন হইনি বা সেরকম টক্সিসিটি লেভেল কিন্তু মানে আমরা ধরতে পারিনি আর কি। আমি একটু আবার ইনাদি আপনার আপনার কাছে এই প্রসঙ্গটা আসবো। আপনি একটু আগে বলেছেন যে আপনারা যখন যে কোনো মার্কেটিং কোম্পানি বা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি ক্লায়েন্টের সঙ্গে যখন একটা ডিল করে তখন কিছু ক্লজ রাখা থাকে, এই একই ক্লজের কথা কিন্তু অমিতাভ বচ্চন বলেছেন, এই একই ক্লজের কথা মাধুরী দীক্ষিত বলেছেন যে তারা যখন অ্যাজ এ মডেল ওই ওই কোম্পানির সঙ্গে ডিল করছেন, এনগেজ করছেন, তখন কিন্তু তারা এরকম কিছু ক্লজ রেখে দিয়েছেন যে কোম্পানি লিখে দিচ্ছে এটা ক্ষতিকারক নয়। এবার এই কোম্পানিকে এই ফেস ভ্যালুতে নেওয়া, এটা তো বোঝা যাচ্ছে যে তাহলে ঠিক হচ্ছে না। হ্যাঁ, এবার আমি একটু বলি, ম্যাগির মতো খুব রিসেন্টলি কিন্তু বাজারে আরো কিছু ইনস্ট্যান্ট নুডলস এসেছে, আমরা সেগুলো সচরাচর কিন্তু কিনছি না। নেসলে কোম্পানির ম্যাগি মাল্টিন্যাশনাল একটা ব্র্যান্ড, আমরা তো কিছুটা চোখ বুঝে বিশ্বাস করার মতো ব্যাপারটা ঘটছে, সেটা কনজিউমার এন্ডেও যেমন আমাদের এজেন্সি এন্ডেও তেমনি, সেলিব্রিটি যারা এন্ডোর্স করছেন তাদের এন্ডেও তেমনি। একটা বড় কোম্পানি তার উপর বিশ্বাস করেই আমরা কাজটা করছি, এবং বড় কোম্পানিগুলো কিন্তু একটা ডিসক্লেমার নোট, সব জায়গায় আমরা একটা ডিসক্লেমার নোট ইউজ করছি। আজকে আমরা ম্যাগি নিয়ে, ম্যাগি আপনি মনোসোডিয়াম গ্লুটামেটের কথা বলছেন, মোস্ট প্রবলি লেড কন্টেন্টও বোধ হয় পেয়েছে বেশি, এই এই দুটো ফ্যাক্টরি বেশি। মনোসোডিয়াম গ্লুটামেট আপনি এতক্ষণ বলছিলেন চাইনিজ খাবারে, আমি বলছি রাস্তার ফুটপাতে ছোট ছোট দোকানে যে রুটি তড়কা বিক্রি হয়, আমি সেই তড়কাতে আজিনোমোটো দিতে মানে ওরা ব্যবহার করে টেস্ট এনহ্যান্সার, সেটাকে আপনি কি করে বন্ধ করবেন? সে তো বন্ধ করা সম্ভব না, এবং সেখানে তো কোনো এজেন্সি অ্যাডভার্টাইজিং কেউ তো করছে না, তাদের তো প্রচারও হচ্ছে না, এটা তো খুব সাবটল ওয়েতে কিন্তু চলছে, মানুষের শরীরে ঢুকছে, ব্যবহৃত হচ্ছে, কিভাবে আপনি এটাকে রোধ করবেন? এটা আমি ডক্টর মুখার্জী আমার মনে হয় আপনি অনেক ভালো আলোকপাত করতে পারবেন যে ম্যাগি থেকে এই শিক্ষাটা আমাদের নেওয়া উচিত যে আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছি, নিঃসন্দেহে আমরা হয়তো অনেক ক্ষেত্রে অজ্ঞাত ভাবে করছি, আমরা জানি না যে এটা থেকে ক্ষতি হতে পারে, এবং জানি না এটা আপনি সাইকিয়াট্রির বিষয়টি নিশ্চয়ই আপনার শাস্ত্রে আছে, আপনার ভাগেই পড়ে যে না জেনে নাকি বিষ খেলে হজম হয়ে যায়, তা আমাদের কি এভাবেই হজম হয়ে যাচ্ছে এতদিন এই সমস্ত বিষ, নাকি এই কারণেই হু করে ক্যান্সার বাড়ছে? দেখুন, এই কথাটাই যেটা বলছি, আমরা কিন্তু আমাদের জীবনযাত্রায় বহু জিনিসই জানি না, যে এই যে ক্যান্সার আজকের দিনে বাড়ছে, প্রচুর পরিমাণে বাড়ছে আর কি, 75,000 প্রত্যেক বছরই ওয়েস্ট বেঙ্গল থেকে হচ্ছে। এদের মধ্যে যদি খুব বেশি হ্যাবিট আছে, অ্যালকোহল নেয় বা ধূমপান করে বা এই সমস্ত হ্যাবিট যদি দেখা যায়, তাদের মধ্যে কিন্তু 60% 40% আমরা জানি না কি কারণে হচ্ছে, তাদের মধ্যে এই হ্যাবিটগুলো কিন্তু স্লোলি স্লোলি এগুলোকে ড্যামেজ করে, এবং মনোসোডিয়াম গ্লুটামেটের ল্যাবরেটরিতে অ্যানালিসিস করে দেখা গেছে টক্সিক লেভেলে কিন্তু এটা জিনকে মানে ভেঙে দেয়, ভেঙে ক্যান্সার তৈরি করে। এবং আমার ধারণা মনোসোডিয়াম গ্লুটামেট একটি বিষয় যেটি ম্যাগিতে পাওয়া গেছে বলে এত আলোচনা হচ্ছে, আজিনোমোটো খুব সাধারণভাবে ব্যবহার করা হয়, এমনকি অনেকে অনেক বাড়ির বউরা ব্যবহার করেন বাজার থেকে কিনে এনে, আজকে এই আলোচনা তৈরি হয়েছে, এই বিতর্ক তৈরি হয়েছে তাই মনোসোডিয়াম গ্লুটামেট, আরো কত বিষয় আছে, কত রকম জিনিস আছে যা ব্যবহার হয় নানাভাবে খাদ্যদ্রব্যে, যা আমাদের এই জীবনে যে কোনো মুহূর্তে এই ধরনের খবর নিয়ে আসতে পারে যে ইউএসএ পজিটিভ। আমাদের এই আলোচনা আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয়ঙ্কা ভারতী, এই সাদা বিমল হরিয়া সবাই এদিকে এসো, এ প্রিয়ঙ্কা খুব নাম এনার, আর সম্মান আর পরিচ্ছন্নতার জন্য নিজের বিয়ের পরের দিন শ্বশুর বাড়ি ছাড়া সাহস দেখিতে আর নিজের স্বামীর কাছে শৌচালয় বানানোর দাবি করে। শুনেছিও যখন ভাবনা আর ইচ্ছে ভালো হয় তখন সব শুনে, যেমন ওর স্বামী শুনেছে। আপনিও আপনার বাড়িতে শৌচালয় বানান আর ব্যবহার করুন, যেখানে ভাবনা সেখানে শৌচালয়। গ্রীষ্মকালে
এই শব্দ দূষণই হতে পারে গভীরতার কারণ। আর গাড়িতে এয়ার হর্ন বা মিউজিক্যাল হর্ন বাজানো নিষেধ। দেখছেন তো কিভাবে নিঃশ্বাসের বাতাস ভিষিয়ে যাচ্ছে। গাড়ির পলিউশনের মাত্রা পরীক্ষা করিয়ে পিউসি সার্টিফিকেট সংগ্রহ করুন। দেখুন গঙ্গার জল কিভাবে নোংরা হয়। জল না বাঁচালে জীবনও বাঁচবে না। দায়িত্ববান নাগরিক হয়ে উঠুন, দূষণের হাত থেকে প্রকৃতিকে বাঁচান। আমরা কয়েকজন বন্ধুদের একটা সারপ্রাইজ বিউটি ট্রিটমেন্ট ট্রাই করতে বললাম। ওরা বলল ওদের স্কিন লাগছে বেশি স্মুথ, ঠিক যেমন লাগে পার্লার ট্রিটমেন্টের পরে। কি ইউজ করেছিলাম? শুধু ডাভে আছে এক চতুর্থাংশ ময়েশ্চারাইজিং ক্রিম, যা দেয় বেশি সফট বেশি গ্লোয়িং স্কিন প্রতিদিন। গ্লাস পার্লারের মতো গ্লো প্রতিদিন। ক্যাস্ট্রল অ্যাক্টিভ স্কুটারাইজ ভালসিং, এরকম কিছু অনুভব করা যায়। মলিকিউলস ইঞ্জিনের রক্ষা করে রিপ্রবিং ডিপোজিট দিয়ে, আর আপনার স্কুটারকে রাখে নতুনের মতো ফুর্তিবাজ। ক্যাস্ট্রল অ্যাক্টিভ স্কুটার, নতুনের মতো ফুর্তিবাজ আপনার মতো উদ্যমীদের জন্য। এত মিষ্টি স্বভাবর, বাবার থেকেই তো পাসন হয়েছে। কিন্তু বাবার তো কোলেস্ট্রলও আছে, তাই আজ থেকেই সকোলা টোটো, যা একরকম নয় আট রকম ভাবে হার্টের দেখাশোনা করতে সাহায্য করে। সকোলা টোটো নতুন রিচ ক্রম হেয়ার কালার গোদরেজ এক্সপার্ট দিয়ে, মাপা দরকার নেই, শুধু মেশাও আলাদা। নো ঝঞ্ঝাট, নো মিস্টেক। আরেকবার আপনাদের সবাইকে স্বাগত দিচ্ছেন আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান নিষিদ্ধ ম্যাগি। আমি আরেকবার ডক্টর মুখার্জি আপনার কাছে এই প্রশ্ন নিয়ে আসি। ম্যাগি নিয়ে এত বিতর্ক, ম্যাগি নয় আমরা আজ থেকে খাবো না, ম্যাগি নয় বিক্রি হবে না, কিন্তু আরো হাজারো এমনকি আমি বলছি রেডিমেড খাদ্যদ্রব্য, সেটা আপনার শরবত হতে পারে বা হতে পারে বেবি ফুড, সবই তো বিক্রি হচ্ছে। আমরা একদিন চিকিৎসা বিজ্ঞান হিসেবে বলতে পারি, আমরা যে খাবার খাই তার 60% কিন্তু এই সমস্ত প্রিজারভেটিভ, বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ, যেগুলো না দিলে ঠিকভাবে মেনটেন হবে না মানে সেই ফুডটা, যার মধ্যে নাইট্রেট থাকে, নাইট্রোফ্লুরান বলে একটু মানে কেমিক্যাল থাকে, যেগুলো সবই কার্সিনোজেনিক। সবজি দেবে, সবজি বিভিন্ন ধরনের, একটা দেখবেন বেগুনের কালার, সাদা বেগুনকে কালার কালার করলো, মানে বিভিন্ন ধরনের কালারিং এজেন্ট দেওয়া হয়, সেই কালারিং এজেন্টগুলো দিলে কিন্তু দেখতে ভালো লাগবে, সবাই কিনে নেবে। এগুলো সমস্তটাই কেমিক্যাল দিয়ে করা হয়। আজকের দিনে আমাদের জীবনযাত্রার কিন্তু যেগুলোকে ফুড কালার বলে, ফুড কালার কালার কিন্তু বলে পারমিটেড ফুড কালার, পারমিটেড মানে সাদা রঙেরকে নীল বানিয়ে দিল। হ্যাঁ, ওটা বলে বলে রামধনু যে সাথে রং আছে, যে কোনো কালারিং করা যায় সবজিগুলোকে, যে কালারিং করলে প্রত্যেকটা কেমিক্যালি কিন্তু যে প্রিজারভেটিভ দেওয়া হয় বেশিরভাগই নাইট্রেট থাকে, যেগুলো কিন্তু শরীরের মধ্যে যখন প্রবেশ করে তখন অক্সিডেশন রিডাকশন ব্যালেন্স করে সেলগুলোকে ড্যামেজ করে, সেক্ষেত্রে নিউরোলজিক্যাল ড্যামেজ হয়, ক্যান্সারও আলটিমেটলি হতে থাকে। সেই জন্য কিন্তু আমরা প্রিজারভেটিভ এই বাচ্চার যে কোনো, যেমন আমরা ফ্রুট যে ফলের রস খাচ্ছেন বা যাই করে, যে কোনো প্রিজারভেটিভ, যে কোনো খাবারই প্রিজারভেটিভ, যে কোনো সল্টেড খাবার যেগুলো আমরা খাই প্রত্যেকেই নাইট্রেট থাকে, এই সমস্তগুলো কিন্তু কার্সিনোজেনিক। অতএব আমাদের জীবনযাত্রার সঙ্গে স্বাদ বা ক্ষেত্রে আমরা সকাল থেকে সন্ধ্যে অবধি যে সমস্ত খাবারগুলো খাই, আমরা ভালোভাবে খাই, সেগুলোর মধ্যে কিন্তু এক বছরের শিশু, এক থেকে তিন বছরের শিশুর জন্য, তিন থেকে আট বছরের শিশুর জন্য, এভাবে তো বিজ্ঞাপন হচ্ছে দিদি। শুধু তাই নয়, আমার মনে হতে পারে এটা শুধু আমরা ম্যাগি বা আপনি বলছেন যে সল্টেড খাবার বা প্রিজার্ভড খাবার, অনেক ওষুধও ধরুন একটা সামান্য, এটা নিয়ে কিন্তু দেশে বিদেশে অনেক তর্ক বিতর্ক মামলা মোকদ্দমাও হয়েছে। মাথা ধরার ওষুধ, খুব সাধারণ মাথা ধরার ওষুধ বলে বিজ্ঞাপন হচ্ছে, আমরাই বিজ্ঞাপন মানে ব্যাপারটাকে ফেসিলিটেট করছি, এবং তার সাথে বিজ্ঞাপন পাই, আমি তো কোনো ব্র্যান্ডের নাম নিতে চাই, বিজ্ঞাপন দেখি, এটা কিন্তু না, হয়তো এমনও হতে পারে একটা পার্টিকুলার মাথা ধরার ওষুধ বা জ্বরের ওষুধ হয়তো প্রেগনেন্ট মহিলাদের পক্ষে ক্ষতিকারক, কিন্তু সেই ডিসক্লেমার কিন্তু এগুলো কিন্তু দিচ্ছে না, বা আমরা জানার চেষ্টা করি মানে ব্যান করে দিয়েছে সেরকম কিন্তু অনেকে আছে, আমরা নিজেরা দেখি আর কি, সেগুলোকে হচ্ছে সেই বিজ্ঞাপন তৈরি হচ্ছে, সেই বিজ্ঞাপন দেখা উদাহরণ, ম্যাগি একটা উদাহরণ, আমরা করি তার একটা উদাহরণ হচ্ছে ম্যাগি,
এরকম সাতটা আরো জিনিস আমরা দৈনন্দিন জীবনে করে থাকি, সেক্ষেত্রে হয়তো দেখবো আমরা কোনো কিছুই ব্যবহার করতে পারছি না, সবের মধ্যেই হয়তো কিছু না কিছু ক্ষতি করে। আপনি আপনি দিদি আজকে আমাদের আলোচনায় আছেন, সেই জন্য আমি আপনাকে এই প্রশ্ন করছি। আমি জানি না যে সরাসরি আপনি ব্যক্তিগত ভাবে এইটা কতটা নিজে এন্ডোর্স করেন বা নিজে সমর্থন করেন, বিজ্ঞাপন যারা করেন তারা আবার নানা ধরনের বৈজ্ঞানিক জিনিসপত্র বা বৈজ্ঞানিক নাম টাম ব্যবহার করে বিষয়টিকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করে এবং তার জন্য অনেক ক্ষেত্রেই ভুল তথ্য দেওয়া হয়। একটি বিশেষ ওই বেবি ফুড টাইপের হেলথ ড্রিঙ্ক দীর্ঘদিন বিজ্ঞাপন করেছে এতে আছে বেস্ট প্রোটিন মিল্ক প্রোটিন, যেখানে কোন মানে বিজ্ঞান বলে বেস্ট প্রোটিন ইজ এগ প্রোটিন, দেখবেন যে বেস্ট প্রোটিন কখনোই মিল্ক প্রোটিন নয়, অথচ তারা দীর্ঘদিন এটাকে বিজ্ঞাপনে ব্যবহার করেছে, এখন করে না। এরকম কোন একটি শ্যাম্পু, হ্যাঁ মানে অদ্ভুত প্রো ভিটামিন ইত্যাদি ইত্যাদি এমন সব নাম শব্দগুলো কিছু আছে যেটা একটা ম্যাজিক হতে পারে। আরেকটা আজকাল আবার আরেকটা ট্রেন্ড হচ্ছে সেলিব্রিটি এন্ডর্সমেন্টের বদলে আমরা ডাক্তারবাবুকে দিয়ে বলাচ্ছি, সেটা কিন্তু সেই ডাক্তারবাবুর পক্ষে কত বড় মানে রিস্কি একটা সিচুয়েশন, কিন্তু ওই প্রোডাক্টটাকে কি ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে উনি টেস্ট করে তারপরে এই কথা বলবেন, সেটা তো সম্ভব নয়। কিন্তু তাহলেও আমার কথা হচ্ছে যে দিস ইজ আ শর্ট অফ চিটিং। আমি যদি তাকে একটা প্রো ভিটামিন বলে কোনো ভিটামিন আছে আমি জানি না, প্রো ভিটামিন বি ফাইভ। সো অ্যাকচুয়ালি স্পিকিং পার্থ, ম্যানুফ্যাকচারার ইজ চিটিং দ্য কনজিউমার্স, ইজ চিটিং দ্য এজেন্সিজ হু আর ওয়ার্কিং ফর দ্যাম। আমি জানি না ম্যানুফ্যাকচারারের মাথা থেকে প্রো ভিটামিন বেরোয় নাকি এজেন্সির মাথা থেকে বেরোয়, এটা তো বিতর্ক। সেটা তো আমি বলবো যে হ্যাঁ এজেন্সি মাথা থেকেই বেরোচ্ছে, ক্রিয়েটিভ ক্রিয়েটিভ মানুষজনদের মাথা থেকে বেরোবো হয়তো। অ্যাকচুয়ালি একটা ভিটামিন শরীরে গিয়ে ভেঙে যে ফাইনাল অ্যাকশনটা করে সেটা সেটা এলিমেন্ট হতে পারে না, সেটা শরীরে একটা ভিটামিন গেল এ ভিটামিন এ, তাকে তো প্রো ভিটামিন ডি। আমরা কি করে থাকি ভিটামিন এ কে বিজ্ঞাপন দাও ঠিক এতে আছে প্রো ভিটামিন বি ফাইভ, প্রো ভিটামিনটা অ্যাকচুয়াল ফাইনাল স্কোয়ার মাধ্যম, সেটা এলিমেন্ট হতে পারে না, সেটা শরীরে গিয়ে ভেঙে তৈরি হয়। আমি যদি ক্রিয়েটিভ ডিজাইনার হই, আমি আমার মানে কপি রাইটার হই, আমি আমার ক্লায়েন্টকে জিজ্ঞেস করবো যে কিছু কিওয়ার্ডস দিন আপনার এই প্রোডাক্টের উপরে, কিছু কিওয়ার্ডস দিন, তার থেকে ওই প্রো ভিটামিন টাইপের শব্দ আমি বেছে নিয়ে আমি সেটার উপরে। আমি উদাহরণ হিসেবে বলছি এরকম অজস্র শব্দ ব্যবহার করা হয় অজস্র বিষয়টিকে বিজ্ঞানসম্মত প্রতিভাত করার জন্য, লোকে আবার বিজ্ঞানকে খুব একটা রেসপেক্ট করে যে এটা তাহলে একটা বৈজ্ঞানিক বিষয় আছে তাই এটাকে বিশ্বাস করতে হবে। এই জায়গাটায় আমার মনে হয় ডক্টর মুখার্জি আমাদের প্রত্যেক সাধারণ মানুষকেও সচেতন হতে হবে, কিন্তু এটা হতে হবে মানে এই ধরনের ম্যাগি নিয়ে আগে বিতর্ক হচ্ছে, আমরা এখানে বসেছি আলোচনা করছি, যারা শুনছেন তারা হয়তো ব্যাপারটা নিয়ে ভাববেন কিন্তু কালকে ভুলে যাবেন, এবং সরকারের একটা কন্ট্রোলিং বডি থাকা দরকার আছে আছে কিন্তু তারা ঘুমায়। হ্যাঁ প্রত্যেকটা ফুডের কিন্তু যখন বাজারে পারমিশন পাবে তখন কিন্তু সেই আজকে যেটা চেক করলো সেই ভেরিফিকেশনটা হয়তো মানে আপনি দেখুন আমরা দেখি আর কি সর্ষেতে আমরা গ্রামে শিয়াল কাটা তেল মেলে কিনে নিয়ে আসছি সর্ষেতে, এই সর্ষেতে আমরা খাচ্ছি এগুলো কিন্তু দীর্ঘদিন নিউরো প্যারালিসিস হয় অনেকে দেখবেন সর্ষেতে কি বহু ঘটনা ঘটেছে, বাজারে ছাড়বে সেটা সর্ষেতে মধ্যে যাতে বাজারে ছেড়ে দিল, সেই জন্য যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে বাজারে যেমন ছাড়া হচ্ছে তার থেকে কিন্তু কন্ট্রোলিং বডি ঠিক মতো। আমার যদি এরকম হয় যে এই মনোসোডিয়াম গ্লুটামেট ছাড়া এই প্রোডাক্ট তৈরি হবে না, এই প্রোডাক্ট খেতে সব জেনে শুনেও কিছু মানুষ রাজি আছেন আমি বিক্রি করব, ফাইন, সেখানে একটা ওই একটা সিগারেটের গায়ে যেমন স্ট্যাটিউটরি ওয়ার্নিং লেখা থাকে সেরকম লিখে দিই না যে এর মধ্যে এটি আছে এটি কিন্তু ক্ষতিকারক, এটা জেনে যদি কেউ খায় তাহলে তো আর কোম্পানির কোনো দায়িত্ব থাকছে না। কিন্তু কথা হচ্ছে যে জেনে শুনে যদি কেউ বিষ খায় তাকে বিষ খাওয়ার জন্য প্ররোচিত করা এবং সেই বিষ তৈরি করে তার সামনে তুলে ধরা মৌখিকভাবে সেটাকেও আদৌ সমর্থন করা যায় কিনা, আমরা জানি আমরা এই আলোচনা করে এই বিষয়ে আইন তৈরি করতে পারবো না, আমরা এই আলোচনা করে কাল থেকে এই সমস্ত বিষয়গুলি বন্ধ করে দিতে পারবো না। আমাদের এই আলোচনা বা আজকের এই আধ ঘন্টা ছোট্ট অনুষ্ঠানের সফলতা হবে সাফল্য হবে সেখানে যদি এই অনুষ্ঠান শোনার পর আপনারা আগামী কাল থেকে এই বিষয়টি নিয়ে ভাবেন এবং শুধুমাত্র বিজ্ঞাপন দেখে প্রলোভিত বা প্ররোচিত না হয়ে নিজেরা সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেন। আজকে আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই, ডক্টর মুখার্জি ইনালিয়া অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ধন্যবাদ আপনাদেরও, দেখতে থাকুন নিউজ টাইম।